বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ 44 বছরে পা দিল। 1978 সালের 1 সেপ্টেম্বর দেশের রাজনীতির অঙ্গনে যাত্রা শুরু করে বিএনপি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দীর্ঘ পরিক্রমায় বহু চড়াই উৎরাই সংকট পেরিয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে বিএনপি। জিয়াউর রহমান নিহত হওয়ার পর কয়েকবার ভাঙনের মুখে পড়েছিল দলটি। এক পর্যায়ে হাল ধরেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমান যে জায়গায় থেমেছিলেন নির্মমভাবে হত্যার শিকার হয়ে, বেগম খালেদা জিয়া ঠিক সেই জায়গা থেকে দলটিকে টেনে নিয়ে যান ক্ষমতার পথে। তার নেতৃত্বেই বিএনপি দুই দফায় ক্ষমতা লাভ করে। প্রথমবার বলতে গেলে 1991 সালে খালেদা জিয়া বিএনপিকে একাই ক্ষমতায় নিয়ে আসেন নিজের অনমনীয় আপোষহীন নেতৃত্বের উপর ভর করে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে যেন সংকট মুহূর্ত পার করছে বিএনপি। লাগাতার দমনপীড়নের পাশাপাশি রাজনৈতিকভাবেও নানা প্রতিহিংসার শিকার হচ্ছে দলটি। দীর্ঘদিন কারাভোগের পর বেগম খালেদা জিয়া কার্যত গৃহবন্দী। দেশের সাধারণ মানুষের মধ্যে দলটির জন্য ব্যাপক জনসমর্থন থাকলেও দেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে খুবই সঙ্গীন অবস্থা পার করছে দলটি। যেন কোথাও দাঁড়াতেই পারছে না, না রাজনীতির ময়দানে, না বুদ্ধিভিত্তিক কৌশল প্রণয়নে। সব জায়গাতেই এই সরকারের নীতি এবং পরিকল্পনার কাছে মার খাচ্ছে দলটি। দুর্ভাগ্য এই জাতির, আজকে সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে ফ্যাসিবাদের নির্যাতনে, তাদের ক্ষমতা বেআইনিভাবে ক্ষমতা দখলের কারণে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে তিনি আজকে কারাবন্দী হয়ে আছেন, গৃহে অন্তরীণ হয়ে আছেন। দুর্ভাগ্য এই জাতির যে আজকে প্রায় 50 বছর পরেও আজকে এই জাতি এখন পর্যন্ত তাদের যে অধিকারগুলো তারা পেয়েছিল বিভিন্ন আন্দোলন সংগ্রাম যুদ্ধের মধ্যে দিয়ে, সেই অধিকারগুলোকে তারা হারিয়ে ফেলেছে। আজকে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আজকে নির্বাচন হয় না, নির্বাচন কমিশন একটা সম্পূর্ণভাবে একটা আপনার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পুরো প্রশাসনকে আপনার দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে, সার্বিক অর্থে একটি ছদ্মবেশী একদলীয় স্বৈরাচারী ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। বিএনপি 43 বছরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু আজকে এই 43 বছর পার করে 44 বছরে পড়েছে। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আজকে যে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500 উপরে অধিক আমাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, 100+ নেতাকে হত্যা করা হয়েছে, এই অবস্থার পরেও বিএনপি আজকে নিঃসন্দেহে অত্যন্ত দৃঢ়ভাবে নিজের পায়ের উপর দাঁড়িয়ে আছে। সীমিত পরিসরের মধ্যেও বিএনপি তার কাজগুলো করছে। আমাদের লজ্জা হয়, দুঃখ হয় যে আজকে স্বাধীনতা ঘোষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যখন আমরা এখানে আসি, তখন আমাদেরকে বাধা দেওয়া হয়, আমাদের নেতাকর্মীদের উপরে গুলি চালানো হয়, গুলি বর্ষণ করা হয় এবং আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়। আজকে এই অবস্থার মধ্যে আমরা অবশ্যই তাদের মুক্তি চাই, যাদেরকে গ্রেফতার করা হয়েছে, সমস্ত মামলা প্রত্যাহার করতে চাই। আজকে আমাদের এই 43 প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা যখন সংগ্রাম করছি, লড়াই করছি, তখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনিও অসংখ্য মিথ্যা মামলা নিয়ে আজকে বিদেশে রয়েছেন, নির্বাসিত অবস্থায় রয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজকে তার নেতৃত্বে আমাদের দল অত্যন্ত সুসংগঠিত এবং আমরা আজকে এর সীমিত পরিসরের মধ্যেও আমরা আমাদের দলকে সংগঠিত করছি এবং রাস্তায় জনগণের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করি সামনের বছর এবং তার পরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবো, আমরা নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে। কোথায় আপনি নিষ্প্রভ দেখলেন? আমাদেরকে তো আসতে দেওয়া হয়নি, সরকার তো বাধা নিষেধ করেছে, সম্পূর্ণভাবে বিধিনিষেধ জারি করে। আপনারা কি সেটা দেখেন না? আপনারা কি সেটা দেখেন না? সেইটাই তো জানতে চাচ্ছি। আপনারা ভাই জানে আজামেন বলি নিজেরাই দেখেন, আপনার 30 জনের বেশি আসা যাবে না বলে তারা জানিয়ে দিয়েছে সকলকে এবং এখানে এখন অলরেডি
এটা নাকি আর তাদের কন্ট্রোলের মধ্যে নেই, এটা কি আরও বড় নিরাপত্তার আন্দোলনে চলে গেছে, এইভাবে তারা সম্পূর্ণ বাধা সৃষ্টি করছে। সেটা আমি প্রথমেই বলেছি যে এখানে আসতে বাধা দেওয়া হচ্ছে। আজ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই দীর্ঘ 43 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতিতে আমূল এবং মৌলিক কতগুলো অবদান রেখেছে। একদলীয় স্বৈরাচার শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, এবং পরবর্তীতে গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এসছেন। রাজনীতিতে বিশেষ করে যে একদলীয় শাসন ব্যবস্থার ফলে বাক স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা যে হরণ করা হয়েছিল সেগুলোকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, অর্থাৎ দেশে তিনি একটা সম্পূর্ণ একটা বহুদলীয় গণতন্ত্রের যে মূল কাঠামো সেই কাঠামো তিনি নির্মাণ করেছিলেন। একই সঙ্গে অর্থনীতির ক্ষেত্রে তিনি মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিলেন, একটা বদ্ধ সমাজতান্ত্রিক তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে একটা মুক্ত বাজার অর্থনীতির সূচনা তিনি করেছিলেন। এবং আজকে বাংলাদেশের যে অর্থনীতির যতটুকু অগ্রগতি হয়েছে তার মূল ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতেই সেদিন স্থাপিত হয়েছিল। এই 43 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুরা যখন তাকে হত্যা করেছিল, তিনি শাহাদাত বরণ করেছিলেন, তারপরে সবাই ভেবেছিল যে বিএনপি বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু তার যোগ্য উত্তরাধিকারী গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকাকে তুলে ধরেছিলেন, এবং সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পতাকাকে তুলে নিয়ে তিনি দীর্ঘ 9 বছর আপোষহীনভাবে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।